রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন উড়াল সড়কের গার্ডার পড়ে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এরা সবাই একই পরিবারের সদস্য এবং একটি প্রাইভেট কারে রাজধানীর কাউলা থেকে সাভার যাচ্ছিলেন। সোমবার বিকাল 3:30 নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এদিকে বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন নিহতদের স্বজনরা। ঘটনাস্থল রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোড এলাকা। এয়ারপোর্ট থেকে টঙ্গী যাবার পথে জসীমউদ্দিন সিগন্যাল পার হওয়া গাড়িগুলোর গতি হঠাৎ কমে যায় বিকেল 3:30। অন্য সব দিনের মতোই বিআরটি প্রকল্পের ভারী গার্ডার সরানো হচ্ছিল ক্রেন দিয়ে। হঠাৎ ক্রেন কাত হয়ে গার্ডার পড়ল মাঝ রাস্তায়, আর গার্ডারের নিচে চাপা পড়ল একটি প্রাইভেট কার। প্রাইভেট কারে যাত্রী ছিল 7 জন। সপ্তাহখানেক আগে বিয়ে হওয়া দম্পতি হৃদয় ও রিয়ামণি বসেছিলেন গাড়ির বাম দিক ঘেঁষে। ভাগ্যক্রমে তাই বাঁচলেন তারা। কিন্তু গাড়ির চালক নতুন বরের বাবা রুবেল হাসান, কনে রিয়ার মা ফাহিমা বেগম, রিয়ার খালা ঝর্ণা এবং ঝর্ণার দুই শিশু সন্তান জান্নাতুল ও জাকারিয়া গার্ডারের নিচে চাপা পড়া গাড়িতে আটকেই মারা যান। যার গাড়ি ও নিজেই ড্রাইভ করতেছিল, ওর নাম হলো রুবেল, ওর সাথে ছিল ওর ছেলে, ওর ছেলের বউ, তারপরে তার তাদের স্বজনরা। নতুন বউ নিয়ে আসতেছিল, মানে ছেলে ছেলের বউ নিয়ে ওই বাড়ির থেকে আসতেছিল। ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে এসে অসহায় বোধ করেন, কারণ এত ভারী গার্ডার সরানোর যন্ত্রপাতি তাদের নেই। প্রায় 3.5 ঘন্টা পর গার্ডার খানিকটা নড়িয়ে গাড়িটি বের করে আনা হয়। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় মর্গে। এক্সকাভেটর আসতে দেরি হয়েছে, অন্য সংস্থা থেকে আনতে হয়েছে। কোথা থেকে আনছে? এই এক্সকাভেটর আসার পরে আমরা রেস্কিউ কাজটা সম্পন্ন করতে পারি। আপনাদের কাছে তো এরকম যন্ত্রপাতি নাই যে? না না না, আমাদের লাইট রেস্কিউ করার মতো আছে, কিন্তু হেভি এই ধরনের কোনো যন্ত্রপাতি নেই। কুইক ক্রেন দিয়ে এটা সরানো হয় না, এটা শুধু রিলিজ দিয়ে গার্ডারটাকে নামাই দেওয়া হয়েছে। ট্রেনটাকে নামাই দিছি আমরা, ওয়্যারটাকে রিলিজ দিছি, গার্ডারটা থেকে ছেড়ে দিছি, ট্রেনটা ব্যালেন্স হয়ে মাটিতে নেমে গেছে। হ্যাঁ, আমি টার্মিনাল 3 নির্মাণে কাজ করতাম। এটা আমি আসলে ব্যক্তিগতভাবে আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি এখানে আইসি, এটা আমি কাজটা করতে চাইছি নিজের দায়িত্ববোধ থেকে। এইখানে এসি আমি পাইছি কয়েকজন লোক, একজন ট্রেন অপারেটর পাইছি, অন্য জায়গার ওনাকে আমি রাখছি। আমরা 4 জনের নেতৃত্ব দিয়ে এটাকে রিলিজ করতে সক্ষম হয়েছি। বিআরটি প্রকল্পের কর্তারা বলছেন এই গার্ডার এরকম ক্রেন দিয়েই সরানো হয়, তাই হঠাৎ কেন দুর্ঘটনা ঘটলো সেটা তদন্ত কমিটির রিপোর্ট না পেলে বোঝা যাচ্ছে না। এই ক্রেন দিয়ে তো এই কাজ আগেও করা হয়েছে। আসলে গার্ডারটার ওজন যেটা শুনলাম যে 80 টন, ওর ক্যাপাসিটি এর থেকেও বেশি, কিন্তু এখন কি কারণে এটা আমার গার্ডারটা সমস্যা না, সমস্যা যেটা ক্রেনটা একদিকে হেলে পড়ছে। এখন এটা কি কারণে, এখন ক্রেনের কোনো মেকানিক্যাল ফল্ট নাকি ড্রাইভারের দুর্বলতা, এটা তদন্ত রিপোর্ট পেলে আমরা বুঝতে পারি। আমার হাতের ক্যাপাসিটি হচ্ছে আমি 100 কেজি নিতে পারবো, ঠিক এই অবস্থায় ট্রেনটা হচ্ছে এরকম আমাদের। হ্যাঁ, 100 কেজি একটা ঝুলাই দেন ব্যাগের মধ্যে, আমরা নিতে পারবো এই অবস্থা। যখন আপনার হাতটা একটু বাঁকা করবেন তখন হয়তো বা 70-80-90, হাতটা যখন এই অবস্থায় আনবেন তখন আপনি 10 কেজি রাখতে পারবেন না, কারণ আপনার হাতটা নেমে গেছে। আপনি এই অবস্থায় 80 কেজি নিতে পারবেন, লোড চার্ট আছে একটা, আগে হয়তো বা কাছাকাছি রাখছে, তাদের রেডিয়াস কম ছিল, ট্রেন সোজাসুজিভাবে মুভ করছে, এখন হয়তো বা তারা একটু দূরে মুভ করতে চাইছে, বা এইখান থেকে গার্ডারটা নিয়ে তারা সুইম করতে চাইছে, ট্রেনটাকে ঘুরে চাইছে ওই পাশে নিতে, তখন সুইম করতে গিয়ে বুমটা বেশি নামায় ফেলছে, ওই নামায় ফেলার অবস্থায় ওই লোডটা ওদিকে যোগ দিয়েছে, পরে কাউন্টার ওয়ার্ড ট্রেনের উঠে গেছে, ব্যালেন্স করতে পারে নাই, এটা লিফটিং ফেল করছে, ট্রেন টপল হয়ে গেছে, ওভারলোডের কারণে ট্রেন এটাকে লিফটিংটাকে ব্যালেন্স করতে পারে নাই, ওভারলোড হয়ে গেছে, ট্রেন টপল হয়ে গেছে, ট্রেনটা পড়ে গেছে, সে তার নিজের গ্রাউন্ডে নাই, মানে তার প্ল্যাটফর্ম ওয়ার্কিং প্ল্যাটফর্মে সে নাই। দুর্ঘটনার 5 ঘন্টারও বেশি সময় পর গার্ডারটি এবং মুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দর থেকে টঙ্গীগামী সড়কের একপাশে অন্তত 7 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আশিকুর রহমান উপু, এটিএন নিউজ।